তো কিছুদিন আগে আমার কাছে একজন সাবস্ক্রাইবার মেল করেছিল যে WBCS এ কোন কোন বিষয় অপশনাল হিসেবে সবচেয়ে বেশি নেওয়া হয় এবং কোন কোন সাবজেক্ট অ্যাকচুয়ালি WBCS অপশনালে নেওয়া যেতে পারে, অর্থাৎ কোন কোন সাবজেক্ট রয়েছে তার মধ্যে থেকে আমাদের চুজ করতে হয়। তো এই টপিকটা নিয়ে আজ আমরা আলোচনা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো তার আগে আমি ছোট্ট করে বলে দিই WBCS প্রিলিমিনারি এক্সাম হয়, এক্সাম প্যাটার্নটা বলে দিই। এক্সাম প্যাটার্নের মধ্যে প্রথমে প্রিলিমিনারি এক্সাম, তারপর মেন্স এক্সাম, তারপরে হয় ইন্টারভিউ। তো প্রিলিমিনারি এক্সাম 200 নম্বরের হয়, একটা শুধুমাত্র কোয়ালিফাইং নেচারের। তারপরে হয় মেন্স এক্সাম। মেন্স এক্সামে পেপার ওয়ান হয়। পেপার ওয়ানে আপনাদের ল্যাঙ্গুয়েজ পেপার থাকে বেঙ্গলি, আপনি যদি বেঙ্গলি চুজ করেন। আপনি বেঙ্গলি ছাড়াও আর কী কী সাবজেক্ট চুজ করতে পারেন সেগুলোও আজকে বলে দেবো। এবং পেপার টুতে সবার জন্য একটি ইংলিশ থাকে। এছাড়া জিএস পেপার ওয়ান বলতে পেপার থ্রি বোঝানো হয়, সেখানে থাকে জেনারেল স্টাডিজ ওয়ান, যেখানে ইন্ডিয়ান হিস্ট্রি 100 নম্বর, ইন্ডিয়ান জিওগ্রাফি 100 নম্বর থাকে। জিএস পেপার টু অর্থাৎ পেপার ফোর, যেখানে থাকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং তার সাথে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। এবং পেপার ফাইভ অর্থাৎ জিএস পেপার থ্রি, সেখানে থাকে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড ইকোনমি। এটা 100 প্রত্যেকটা 200 নম্বর করে পেপার থাকে। আর পেপার সিক্স, সেখানে থাকে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং, এটাও কিন্তু 200 নম্বর থাকে। তো এই কয়েকটি সাবজেক্ট থেকে নেওয়া হয় মেন্স, এবং তার সাথে যারা গ্রুপ এ এবং বি এর জন্য ফর্ম ফিল আপ করেছে তাদের জন্য কিন্তু অপশনাল রয়েছে। এই অপশনাল যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে হয়, সেই একটি সাবজেক্টের যে কোনো দুটি পেপার, সেই একটি সাবজেক্টের দুটি পেপারের ওপর কিন্তু অপশনাল নেওয়া হয়। এবং ফাইনালি যারা সিলেক্ট হন তাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হয়। তো এই হচ্ছে সিম্পল প্রসেস। তো আপনারা আমার অন্য ভিডিওতে দেখে নেবেন, আমি এই নিয়ে আলোচনা করে দিয়েছি যে WBCS কীভাবে ক্র্যাক করা যেতে পারে, অথবা WBCS এর এক্সাম প্রসেস কী, স্ট্র্যাটেজি, সমস্ত কিছু আলোচনা করে দিয়েছি। তো প্রথমে আমি বলে দিই যে আপনি ল্যাঙ্গুয়েজ পেপার হিসেবে, অর্থাৎ পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ পেপার হিসেবে কোন কোন সাবজেক্ট চুজ করতে পারেন, বা কোন কোন ল্যাঙ্গুয়েজ পেপার চুজ করতে পারেন। দেখুন, এখানে যে সাবজেক্টগুলো রয়েছে বেঙ্গলি, হিন্দি, সংস্কৃত, ইংলিশ, পালি, আরবিক, পার্সিয়ান, ফ্রেঞ্চ, উর্দু এবং সাঁওতালি, এই কয়েকটি ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি চুজ করতে পারেন আপনার ল্যাঙ্গুয়েজ পেপারে। তো এই হলো ল্যাঙ্গুয়েজ পেপার। তো বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু, বেশিরভাগ বলতে কি 99% স্টুডেন্ট বেঙ্গলি নেয়, আর নেপালিও খুব কয়েকজন নেয়, তার সাথে হিন্দি খুব কম নেয়। কিন্তু যাই হোক, সাবজেক্টগুলো দেখে নেবো আমরা অপশনালে কোন কোন সাবজেক্ট, সেটা বেশি আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। অপশনালে কোন কোন সাবজেক্ট আছে সেটা দেখে নিই আগে, তারপর আমরা দেখব যে কোন সাবজেক্টগুলো সবচেয়ে বেশি নেওয়া হয়। এক নম্বরে দেখতে পাচ্ছেন কম্পারেটিভ লিটারেচার, লিটারেচার থেকে দুই নম্বর এগ্রিকালচার, তিন নম্বর অ্যানিম্যাল হাজব্যান্ডারি অ্যান্ড ভেটেরিনারি সায়েন্স, তারপরে অ্যান্থ্রোপোলজি রয়েছে, বোটানি রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, এই সাবজেক্টগুলো আপনারা প্রত্যেকেই চেনেন, সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে, কমার্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি রয়েছে, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, জিওগ্রাফি, জিওলজি, হিস্ট্রি, ল, ম্যাথামেটিক্স, ম্যানেজমেন্ট, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল সায়েন্স, ফিলোজফি, তারপরে ফিজিওলজি, ফিজিক্স, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, সোশিওলজি, স্ট্যাটিস্টিক্স এবং জিওলজি। তো মোটামুটি এই কয়েকটি সাবজেক্ট কিন্তু এর মধ্যে থেকেই অপশনাল চুজ করতে হয়, এবং আপনি যেটা বেশি পছন্দ করবেন এবং আপনার আয়ত্তের মধ্যে যে সাবজেক্টটা থাকে সেটাই কিন্তু আপনি চুজ করেন সাধারণত দেখা যায়। কিন্তু ডেটা বলছে কোন সাবজেক্ট সবচেয়ে বেশি চুজ করা হয়, দেখে নিন। দেখুন, প্রতি বছর তো এক্সাক্ট নাম্বার হয় না, কারণ প্রতি বছর কোনো বছর ধরুন সোশিওলজি বেশি চুজ করা হলে, কোনো বছর হিস্ট্রি বেশি চুজ করা হলো। কিন্তু সেই অনুযায়ী যদি আমরা একটা অ্যাভারেজ হিসেবে সাজাই, এক্সাক্ট কিন্তু বলা যাবে না, তবে আশেপাশেই থাকবে আমার যে ক্যালকুলেশন তার আশেপাশেই কিন্তু এক্সাক্ট নাম্বারটা থাকবে। তবে বেশিরভাগ স্টুডেন্ট অ্যাভারেজ হিসেবে যদি আমরা দেখি, তাহলে সবচেয়ে বেশি নেওয়া হয় এক নম্বরে থাকবে হিস্ট্রি। হিস্ট্রি কিন্তু সবচেয়ে বেশি স্টুডেন্ট নেয় হিস্ট্রি। দুই নম্বরে সোশিও বা অ্যান্থ্রো, সোশিও বা অ্যান্থ্রো প্রায় সমান ক্যান্ডিডেট কিন্তু এই দুটো সাবজেক্ট নেয়। এক নম্বরে থাকবে হিস্ট্রি, দুই সোশিও বা অ্যান্থ্রো। আমি মুছে দিই তাহলে পেজটা পরিষ্কার থাকবে, মুখে বলে দিচ্ছি। এক নম্বরে হিস্ট্রি থাকবে, এই যে হিস্ট্রি, দুই নম্বরে থাকবে সোশিওলজি বা এপাশে রয়েছে অ্যান্থ্রোপোলজি, তিন নম্বরে কোনটা থাকবে, তিন নম্বরে থাকবে এখানে সাইকোলজি, সাইকোলজিতে কিন্তু ভালো নাম্বার ওঠে সাইকোলজি, তিন নম্বর, চার নম্বরে থাকবে পলিটিক্যাল সায়েন্স। এবার যদি আপনি WBCS থেকে UPSCতে চলে যান, পলিটিক্যাল সায়েন্সে কিন্তু সাইকোলজির থেকে বেশি স্টুডেন্ট পলিটিক্যাল সায়েন্স চুজ করে। তো সাইকোলজি চুজ করে WBCS অনেকেই, কিন্তু পলিটিক্যাল সায়েন্স তার পরবর্তীতে রাখা হবে। এবং তারপরে যদি আমরা যাই, তারপরে দেখবো আমরা জিওগ্রাফি চুজ করা হয়, জিওগ্রাফি প্রচুর স্টুডেন্ট এখানে চুজ করে। তারপরে ফিলোজফি, এটাও চুজ করা হয় এখানে।
কিন্তু সবচেয়ে কম যে সাবজেক্টগুলো চুজ করা হয়, যেমন ধরুন এই যে লিটারেচারও চুজ করা হয় কিন্তু কম, কেমিস্ট্রি, বোটানি, সায়েন্সের সাবজেক্টগুলো, ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো এগুলো কিন্তু তুলনামূলক কম চুজ করা হয়। আর ইকোনমিও কিন্তু অনেকেই চুজ করেন, কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলো আমার যে ডেটা আছে কাছে সেই ডেটা অনুযায়ী কিন্তু সায়েন্সের যে সাবজেক্টগুলো, জুওলজিও কিন্তু চুজ করা হয় কিন্তু সায়েন্সের এক্সাক্ট যে সাবজেক্ট, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, এই তিনটে সাবজেক্ট, এছাড়াও যে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো রয়েছে, ইকোনমিক্সের পিওর ইকোনমিক্সের যে সাবজেক্টগুলো রয়েছে, যেমন ধরুন এখানে ইকোনমিক্স বলে দেওয়া রয়েছে, তো এই টাইপের সাবজেক্ট কিন্তু তুলনামূলক কম চুজ করা হয়। কমার্স অ্যান্ড অ্যাকাউন্টেন্সি যারা অ্যাকচুয়ালি যারা পড়েছেন এই ব্যাপারে তারাই কিন্তু চুজ করেন। তাহলে আমরা যদি টপ ফাইভ সবচেয়ে বেশি স্টুডেন্টরা যেটা নেওয়া হয় তার সেটা কীভাবে সাজাতে, তাহলে দেখতে পাবো এক নম্বরে দেখবো আমরা হিস্ট্রি, দুই নম্বরে দেখবো সোশিও বা অ্যান্থ্রো, তিন নম্বরে আমরা দেখবো কী বললাম আমরা, তিন নম্বরে দেখবো সাইকোলজি, চার নম্বরে দেখবো পলিটিক্যাল সায়েন্স, এবং পাঁচ নম্বরে দেখবো আমরা এখানে জিওগ্রাফি। তো এই কয়েকটি সাবজেক্টই কিন্তু সবচেয়ে বেশি চুজ করা হয়। আমার কাছে যে ডেটা রয়েছে সেই ডেটা অনুযায়ী আপনাদের কাছে এটা অ্যানালিসিস করার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডেইলি এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর আমি এনসিইআরটি জিওগ্রাফি ক্লাস নাইনের সমস্ত পিডিএফ, ক্লাস নাইনের জিওগ্রাফির সমস্ত পিডিএফ কিন্তু দিয়ে দেবো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখানে ক্লিক করে আপনার সমস্ত ক্লাস নাইনের এনসিইআরটি জিওগ্রাফির বই ডাউনলোড করতে পারেন। তো এই ছিল ছোট্ট ভিডিও, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। চলুন আজকের মতো গুড বাই।